হ্যালো ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ব্রাদার্স ফ্রি ফায়ার নতুন একটা অসম এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম। সো ব্রাদার্স এন্টারটেইনমেন্টে ভরপুর তিনটা ভুয়ার সমাহারে পরিপূর্ণ একটা অসম এপিসোড আজকে তোমরা উপভোগ করতে যাচ্ছ। ওকে, সো লেটস ডু দিস। ও একজন আছে নাকি? আরে এইম রে, আরে এইম রে, ফ্রি ফায়ার এইম সে তো ফালতু, এত ফালতু এইম। হাই, একটু সময় ওয়েট করলে পারতা, এত রাস করা দরকার ছিল না। ছবি আঁকা দরকার, এই দিয়া। লা 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 লা। হেই টুপিওয়ালা ভাই, আসো এই পাশে আসো, ইধার পে আর না, যারা যারা ইধার তো আও। তুমি অনেক ভালো প্লেয়ার, আমি জানি আমি জানি, কিন্তু তুমি জানো না আমি আরো ভালো খেলি। এইটা আর একজন আছে নিশ্চিত রূপে না? আমরা একটা গ্লোবাল বসায় ফেলি নিচে থেকে বাঁচানো দরকার আগেই, বলা যায় না আর কখন একটা ড্রাগ দিয়া ফেলেও আমরা হ্রাস করবো। ল্যান্ডমাইন চেক করি নাই, বাট নেভার মাইন্ড নেভার মাইন্ড। ইজি ভাই লোক, এই রাতে পচিনোকে এখনো কেউ নাই, আমরা ফ্যাক্টরি দিকে এখন সালা কই লুকায় ছিল, এটা এটা কই লুকায় ছিল, উপরে কেউ ছিল না, এটা কেমনে আমি দেখলাম না, আমি বুঝলাম না, এটাকে দেখি নাই কেন আমি। কিদার হবে ঠুল্লু, এখনো দেখি নাই তোমাকে। হাই 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 ঠুল্লু, আজা আজা। তুমি তুমি কি চ্যালেঞ্জ ম্যাচ খেলতেছো? বেচারা চ্যালেঞ্জ খেল দিতেছে, ভাগো ভাগো, কিছু দৌড়ায় ফেলো তুমি, ভাগ যাও, ও চ্যালেঞ্জ খেলতেছে, শুধু মিনি শ্যানগান চ্যালেঞ্জ খেলতেছে বেচারা। আই এম সো সরি বাড়ি। তু তো গে আবে, তু তো গে আবে, তু তো গে আবে, তু তো গে। আমি নিজে ড্যামেজ খেতেছি ভাইয়া, পয়ো। আরে বাবা বাগলুয়াল, আরে বাবা ভাইয়া, এইটাকে মারতে হবে ভাইয়া, ভাইয়া এই পাশে আরেকজন ভাইয়া, এটা আমাকে এই আমাকে টার্গেট করে ফেলছে। এখন যদি আমি মরি এই সব দোষ হবে তোমাদের, তোমাদের সবার দোষ, না না তোমাদের সবার দোষ। বলে বলে ভাইয়া ভাইয়া ভাইয়া, ও ভাইয়া, বহুত বেহতরিন তরিকে সে হামনে বুয়া লে লি। সো আমরা আবার ট্রাই করবো, এখন ট্রাই করো ফার্স্ট এতে স্নাইপারটা পাই। আমি কি পারিব, আমি কি পারিব, আমি কি পারিব, আমি কি পারিব। ফেমাস ডেগুলটা নিয়ে ফেলছি আমি, আমি বিশ্বাস করি নাই, ও সবার একটা স্কার পাইছি অবশ্য। যে দেখে ফেলছে আমাদের, আমি মিনি হ্যান্ডগানটা নিতে চাইছিলাম, বাট আমি মিনি হ্যান্ডগানটা নিবো না, আমাদের কাছে গ্রিপল গানটা আছে, ওইটা আমার কাজে লাগবে, এটাকে আমরা মারতে পারবো না, এটার আশা আমরা ছাইরা দিছি। এই পাশে দেখি, এই পাশে কেউ আছেন, এই পাশে কেউ আছে। তুমি কোন পাশ থেকে আসিতেছো, তুমি কোন পাশ থেকে আসিতেছো, একটা শটগান নাই দেখে তুমি এখন আমার সাথে ফাইট জয়েন করতে সমস্যা না? আমাদের এখান থেকে দৌড়াইতে হবে। সিরিয়াসলি পাগল, একটা শর্টের জ্ঞান না পাইলে এর সাথে পারা যাবে না। সালা AK-47 স্কার নিয়ে আসলে আমি কী করবো, ওর কাছে একটা SMG গান আছে, আমার একটা SMG গান আছে দরকার, প্লাস আমার হেলথটা নেওয়া দরকার। আমি হিলটা এই সুযোগে হিলটা কইরা ফেলি, তারপর আসতেছি আমি। ভাইয়া তুমি এইখানে না, বিশ্বাস করো, একটা SMG গান পাইলে কিন্তু ভালো হতো, তারপরও SMG গান ছাড়াই তোমাকে আমি এই যে AK-47 স্কার দেখতেছো, এই দুইটা দিয়ে হেডশট মারা ট্রাই করবো, এটা একটি প্লাজল গান লাগবে না।
লাগবে না পাজল মাজল প্লাজমা গান প্লাজমা ও হাজমা এখানে আছে ও শাবাশ ইউবি পাইছি এখন আর ভয় নাই এখন আর ভয় নাই শাবাশ 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 যতই যতই কাজ সাজি করো কোনো লাভ হবে না এটা গ্লোয়াল থাকলে কিন্তু ভালো হইতো তুমি এই পাশে বের হবা না আমরা একটা কাজ করতে পারি আমরা কি ওই পাশে চলে যাব একদম ওর পিছনে ক্রিপল গানের সাহায্যে ক্রিপল গানের সাহায্যে সাহায্যে ভাইলোক ভাইলোক ধারে কাছে কোন জায়গায় আমি বুঝতেছি না আওয়াজটা পাচ্ছি ও এই যে বুতুরে বাবা বুতুরে বাবা না না বুতুলে বাবা এই 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 এটা উপর উঠছে আপনি উপর উঠেছেন ছাদের উপরে আমিও আসতেছি আমার কাছেও মেইন অস্ত্র আছে ও দেখেন আসবিটাকে দেখছেন ঝাকালাকা ভাইয়া আপনি আমার কিলটা চুরি করেছেন আমার অন্তিম মুহূর্তে একটা শুট দিয়ে আপনি আমার কিলটা চুরি করেছেন এটা শাস্তি আপনাকে পাইতেই হবে এটা শাস্তি আপনাকে নিতেই হবে পাইতেই হবে পাইতেই হবে মইতেই হবে যাক 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 বাট এখানে আমরা স্ন্যাপার ইউজ করতে পারি নাই কি হে বাবুরাম সাপুরে ছাদের উপরে বসি রে কেমনে দেয়ালে ভেতর দিয়ে গুলি খায় এই ফালতু গেমটা কি অবস্থা দিন দিন যত বাজে কাজ করবার এই গেমে হইতেছে আমি এটার সাথে মস্করা ফিরি ভাই একটা নব তোমাকে ফায়ার করতেছে মাথা একটু বের করবা আমি এলো পাথারি গুলি ছুটতে থাকি ও একসময় তো মাথা তুলবে এনে এই গেমটা ভাই সব চমৎকার বাজে আর তোমাদেরকে বলতেছি এই ফালতু গেমে আর ডায়মন্ড নষ্ট করবা না যদি তোমাদের কাউকে দেখছি ডায়মন্ড নষ্ট করতে খবর আছে তুমি করে কইতেছে কিন্তু এরা মাসে পাঁচ ছয়টা ইভেন্ট আসতেছে দুনিয়ার মানে ফাউল টাকা পয়সা খরচ করবা না বের করছো ওইটা মাথা তুমি শেষ তুমি শেষ ও এটাকে গুলি করতে গিয়ে না আমার অনেক হাতে ময়লা জমে গেছে এই ময়লাগুলো সাফ করতে হবে ভাই তোমাদের কিন্তু বারবার বলতেছি এই গেমে যদি তোমরা ডায়মন্ড খরচ করছো না মশাই এটা এই পাশে কেমনে থাকলো আমি বুঝলাম না এটা কোন জায়গা আমি এই পাশে দেখে গেছি এটা নাই এখানে তো সরি বাড়ি তুমি এখানে ঢুকে আছিল বাট আমি নামালে আমার টিমে তোমাকে মারতো বুঝছো দেখো দেখো কি কাণ্ড ওরা কি আসবে না নাকি ও আসে ওরা ওরা কইজন থাকো নাকি দুজন মেরে কো মালুম নেহি ওরা কইজন ভাই লোক দুজন দেখতেছি আমি বুম 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 শাকালাকা বুম বুম ও শাবাশ আরেকটা কিল আছে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এইটা আমার ইয়েবি মেরা দেখি আমার কাছে খেলে আমার কাছে আসে না আমার টিমমেটে গেছে এই কিলটা আমার কাছে আসে নাই টিমমেটে কাছে গেছে না নেভার মাইন্ড এইসা হতা হে ভাই দেখো ভাই সুজা হিসাব যে গেমটা তোমাদেরকে টাকা খরচ করে জিতাইতে পারে ওই গেমের পিছনে এত অ্যাডিকটিভ হওয়ার এত টাকা পয়সা খরচ করে কোনো কাহিনী নাই কোনো মানে নাই এটা তোমাদের হয়তো বা একটা জিনিস আছে না যে কলিযুগ এসে পড়ছে কলিযুগে মানুষের বুদ্ধি নষ্ট হয় ম্যাক্সিমাম সবারই বুদ্ধি নষ্ট হয়ে গেছে আমি দেখতেছি ইদানিং নতুন ইভেন্ট আসলে পুলাবেন টাকা খরচ করতেছে কেন ভাই এত তোমাদের কিছু চুলকানি গেমের পিছনে তখন টাকা খরচ করবা যখন একটা জিনিস পছন্দ হয়েছে এর মানে এই না প্রত্যেকটা ইভেন্ট আসার সাথে সাথে পাগলের মতো টাকা খরচ করবা শালা এই গান স্কিন আনছে কালকে ওইটার পিছনে টাকা খরচ করলা পরশু দিন ওই গান স্কিন আনছে ওইটার পিছনে টাকা খরচ করলা এরপরের দিন এইটা আনছে এই বালটা আনছে পরের দিন ওই বালটা আনছে কি বাল এত এত জিনিস গেমের মধ্যে আনছে তো তোমরা পাগলের মতো খরচ করতেছো কেন শুধু ইন্ডিয়ান সার্ভারে এই কাহিনী অন্য অন্য দেশগুলোতে খবর নাও ভাই কে এত টাকা খরচ করে এত টাকা কে খরচ করে ভাই তোমরা পাগল ছাগলের মতো এত টাকা খরচ করতেছো কেন হেই হারামি হ্যালো হ্যালো হারামি হ্যালো বের হবা প্লিজ বের হও প্লিজ বের হও বের হও বের হও বের হও বের হও ও বের হবে না ও বিলকুল বের হবে না ও বিলকুল বের হও গ্লোয়ালটা গেছে বাট আমি কি এটাকে নিতে পারিব এই কিলটা কি আমি নিতে পারিব আমার মনে তো হয় না ওই পাশটা আরেকজন হাই জাদু
একটু ওয়েট করো, আমি এটার সাথে কি কোটা কইরা ফেলি, এই স্বপ্ন কাজ পূরণ করে ফেলি। মশাই আরেকটা শুটও লাগছে, এন্ড 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 বুম 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 বুম। ইংলিশ তো হ্যাকার হয়ে গিয়ে রে বাবা। সো ভাই, ফাইজলামি করে না, সময় থাকে ঠিক হয়ে পড়ো, ফালতু এই গেমের পিছনে টাকা খরচ করবা না, ফালতু খরচ করবা না, বুঝতে পারছো কাহিনী কি?